গণরাজ্যত এটা চলিছে পঞ্চায়েত নির্বাচনের কুচকাওয়াজ। অহা ডিসেম্বর মাহর প্রথম সাতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসর। রাজ্যত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সমষ্টি পুনর্নির্ধারণ, আর সেই অনুসরণে অনুষ্ঠিত হল লোকসভা নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের পূর্বেও পঞ্চায়েত সমষ্টি গঠনের তৎপরতা বৃদ্ধি সরকারের, এই সন্দর্ভত ক্যাবিনেটত লওয়া হল কেতবোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি ইতিমধ্যে ক্যাবিনেটে সিদ্ধান্ত লৈছিলোঁ যে আমি ডিসেম্বর মাহর ভিতর আমার পঞ্চায়েত নির্বাচন হব। পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে আমার যে পঞ্চায়েত সমূহ আমি ডেলিমিশন করব লাগিব, কারণ যেহেতু পূর্বর যে বিধানসভা সমষ্টি আছে সেইবর যেহেতু বহুত ভালরে কাটি গল, এখন একটা সমষ্টির ভিতরে এটা পঞ্চায়েত গঠন হব। আর সেই পঞ্চায়েতসমূহ গঠন হওয়ার পিছত আমার যে ব্লকসমূহ আমি পুনর্গঠন করে লম, আর তারপরে এই সম্পূর্ণ কামখিনি আমি 30 সেপ্টেম্বর ভিতর করা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর সেইটার আধারত আমি ডিসেম্বর প্রথম পক্ষেকর নির্বাচন অনুষ্ঠিত করার কারণে সিদ্ধান্ত গ্রহণ করি। কমলপুর উন্নয়ন খণ্ডর পর্যালোচনা সভাত উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক, খণ্ড উন্নয়ন বিষয়া, লগতে কর্মচারী কর্ম সংস্কৃতির প্রশংসা মন্ত্রীগুলো, লগতে ঠিকাভিত্তিক কর্মচারীর পিএফকে ধরে সকলো সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রী রঞ্জিত দাসর। কনটেক্সুয়াল প্রায় আমার 8,000 তেনকা স্টাফ আছে, আর সেই 8,000 স্টাফক আমি ইতিমধ্যে বিভিন্ন অসুবিধা যে পাই আসলে সেই অসুবিধাসমূহ দূর করার কারণে প্রচেষ্টা চলাইছো। আমি একটা ইনক্রিমেন্ট বড়াই দিলো, আর পরবর্তী ইনক্রিমেন্টের কারণে ইতিমধ্যে আমি ফাইল যাওয়া পরহি ফাইল ইতিমধ্যে সহি করেছো। প্রত্যেকটা কনট্রেকচুয়াল স্টাফরে আমার দরমহা আগতকৈ বৃদ্ধি হব। আমার কনট্রেকচুয়াল স্টাফ সকলের প্রথমে পিএফ নাছিল, প্রভিডেন্ট ফান্ড নাছিল। আমি নিজাকৈ টাকা ব্যয় করে আমি যেটা দরমহাটো বহাই দি পেলায় এটা 50% আমি দিছো, 50% দিছে। বাইহাটার পৰা নয়নজ্যোতি দাসৰ ৰিপৰ্ট, এনডি নিউজ। ৰাজ্যত এতিয়া চলিছে পঞ্চায়েত নিৰ্বাচনৰ কুচকাওয়াজ। অহা ডিসেম্বর মাহৰ প্ৰথম সাতে পঞ্চায়েত নিৰ্বাচন অনুষ্ঠিত হোৱাৰ কথা ঘোষণা পঞ্চায়েত আৰু গ্ৰামোন্নয়ন মন্ত্রী ৰঞ্জিত দাসৰ। রাজ্যত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সমষ্টি পুনর্নির্ধারণ, আর সেই অনুসরণে অনুষ্ঠিত হল লোকসভা নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের পূর্বেও পঞ্চায়েত সমষ্টি গঠনের তৎপরতা বৃদ্ধি সরকারের, এই সন্দর্ভত ক্যাবিনেটত লওয়া হল কেতবোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি ইতিমধ্যে ক্যাবিনেটে সিদ্ধান্ত লৈছিল যে আমি ডিসেম্বর মাহর ভিতর আমার পঞ্চায়েত নির্বাচন হব। পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে আমার যে পঞ্চায়েত সমূহ আমি ডেলিমিশন করব লাগিব, কারণ যেহেতু পূর্বর যে বিধানসভা সমষ্টি আছে সেইবর যেহেতু বহুত ভালরে কাটি গল, এখন একটা সমষ্টির ভিতরে এটা পঞ্চায়েত গঠন হব। আর সেই পঞ্চায়েতসমূহ গঠন হওয়ার পিছত আমার যে ব্লকসমূহ আমি পুনর্গঠন করে লম, আর তারপরে এই সম্পূর্ণ কামখিনি আমি 30 সেপ্টেম্বর ভিতর করা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর সেইটার আধারত আমি ডিসেম্বর প্রথম পক্ষেকর নির্বাচন অনুষ্ঠিত করার কারণে সিদ্ধান্ত গ্রহণ করি। কমলপুর উন্নয়ন খণ্ডর পর্যালোচনা সভাত উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক, খণ্ড উন্নয়ন বিষয়া, লগতে কর্মচারী কর্ম সংস্কৃতির প্রশংসা মন্ত্রীগুলো, লগতে ঠিকাভিত্তিক কর্মচারীর পিএফকে ধরে সকল সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রী রঞ্জিত দাসর। কনটেক্সুয়াল প্রায় আমার 8,000 তেনকা স্টাফ আছে, আর সেই 8,000 স্টাফক আমি ইতিমধ্যে বিভিন্ন অসুবিধা যে পাই আসলে সেই অসুবিধাসমূহ দূর করার কারণে প্রচেষ্টা চলাইছো। আমি একটা ইনক্রিমেন্ট বড়াই দিলো, আর পরবর্তী ইনক্রিমেন্টের কারণে ইতিমধ্যে আমি ফাইল যাওয়া পরহি ফাইল ইতিমধ্যে সহি করেছো। প্রত্যেকটা কনট্রেকচুয়াল স্টাফরে আমার দরমহা আগতকৈ বৃদ্ধি হব। আমার কনট্রেকচুয়াল স্টাফ সকলের প্রথমে পিএফ নাছিল, প্রভিডেন্ট ফান্ড নাছিল। আমি নিজাকৈ টাকা ব্যয় করে আমি যেটা দরমহাটো বহাই দি পেলায় এটা 50% আমি দিছো, 50% দিছে। বাইহাটার পৰা নয়নজ্যোতি দাসৰ ৰিপৰ্ট, এনডি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।